কিরে দেখেছিস ইচ্ছে করে কে গেল? হ্যাঁ চাচা, ও তো আমাদের জমির চাচার মেয়ে শাকিলা, পুলিশে চাকরি করে। ছি 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 ছি, জমির পাটুয়ারি একটা কাজ করলো, মেয়েটারে ভালো ঘর দেখে বিয়ে না দিয়ে শেষ পর্যন্ত পুলিশে চাকরি দিল, আর পাটুয়ারির টাকার এতই অভাব পড়লো। আমার মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছি। বাবা, ছোট বোন নাজমা বাড়িতে এসছে, মা আপনাকে এক্ষুনি যেতে বলে। হ্যাঁ চল বাবা, চল। বাবা বাবা, আরে ঠিক আছে মা, ঠিক আছে, বস 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 বস। মামনি, আজ তোকে এত খুশি খুশি লাগছে কেন? বাবা, আমার পুলিশে চাকরি হয়েছে। তুই বলেছিলি ব্যাংকে ইন্টারভিউ দিবি। বাবা, আমি দুই জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তোমাদের দোয়ায় আমি দুখানেই টিকেছি। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমি পুলিশের চাকরিটা বেছে নিয়েছি বাবা। আরে আমার মনে হয় ব্যাংকের চাকরিতেই তোর ঠিক ছিল, তুই মেয়ে মানুষ, পুলিশের ছেলে মেয়েরা একসাথে কাজ করে, দেখতে কেমন দেখায়, আর গ্রামের লোকেরাই বা কি বলবে? গ্রামের মানুষ কি ভাববে সেটা পরের বিষয়, কিন্তু বাবা তুমি পুলিশের চাকরিটাকে এত খাটো করে দেখছো কেন? নারী পুরুষ এখন সমান অধিকার, সব ক্ষেত্রে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এখন পুলিশের চাকরি হচ্ছে সেবামূলক এবং সম্মানের কাজ, সততা, নিষ্ঠা, একাগ্রতা থাকলে দেশ এবং দেশের মানুষকে অনেক সেবা দেওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে মা, তুই পড়ালেখা করেছিস, আমার চেয়ে তুই ভালো বুঝবি, আমার বিশ্বাস তুই এমন কিছু করবি না যাতে আমার মান সম্মানে আঘাত হানে। জমির ভাই, জমির ভাই! আরে ইয়াকুব, কি মনে করে দাও আবার মামুনি নাজমাকে নিয়ে? বসো বসো বসো। পথে শাকিল আমাকে বাড়িতে আসতে দেখলাম, তাই ওর সাথে এই নাজমার ব্যাপারে একটু জরুরি কথা বলতে আসছি। আচ্ছা 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 আচ্ছা, মামুনি করে একটু এদিকে তো দেখ কে এসেছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি মা। মা, এই তোমার বোন নাজমা, এই তোমার সাথে ওর ব্যাপারে একটু জরুরি কথা বলতে চাচ্ছিলাম। নাজমার আবার কি হলো? আমার এই মেয়েটাকে অনেক শখ করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন যাবত ওর উপরে খুব অত্যাচার চলছে। নাজমা বলো তো বোন, কি হয়েছে? ও আগে খুব ভালো ছিল, কিন্তু কিছুদিন যাবত কিছু বন্ধুদের সাথে মিশে কি ট্যাবলেট না কি যেন খাই, টাকা পয়সা সব নষ্ট করে দিয়েছে এবং দোকানপাট যা ছিল সব সব শেষ করে ফেলেছে। এখন আবার বলছে বাইরে যাবে নাকি বিদেশে, আর বলছে বিদেশ যাওয়ার জন্য 3 লক্ষ টাকা আমার বাবার কাছ থেকে নিয়ে দেওয়ার জন্য। আর এছাড়া আমাকে প্রত্যেকদিনই মারে, আর বলেছে যতদিন পর্যন্ত টাকা দিতে পারবো না ততদিন এভাবে আমাকে মারধর করবে। তোমার শ্বশুর শাশুড়ি কি বলে? ওনারা ছেলেকে ভয় পায়, কিচ্ছু বলে না, আরও আমাকে বলে ধৈর্য ধরতে। চাচা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কালকে সকাল 10টায় নাজমাকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন, আমি সহ থানায় গিয়ে ওসি স্যারকে সব বুঝিয়ে বলবো, উনি সামাজিক বৈঠকের মাধ্যমে একটা সমাধান করবেন, না হয় আইনগত ব্যবস্থা নেবেন। মা, তুমি পুলিশে যাওয়াতে না বুঝে অনেক কথা বলেছি, এখন দেখছি তুমি পুলিশে যাওয়াতে আমাদেরই অনেক উপকার হয়েছে। মা, আমি তোমার জন্য অনেক দোয়া করি মা। বলুন তো আপনার অভিযোগ। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর, আমাদের এখনো কোনো সন্তান হয়নি, এ ব্যাপারে সংসারে অশান্তি লেগেই আছে, বর্তমানে শারীরিক নির্যাতনও শুরু করেছে। সন্তান কেন হচ্ছে না, এ ব্যাপারে কোনো ডাক্তারের শরণাপন্ন হননি আপনারা? আমার মায়ের উদ্যোগে আমরা একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাই, ওনার পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাই, এতে আমার কোনো সমস্যা পাওয়া যায়নি, আমার সামনে সমস্যা পাওয়া গেছে। ডাক্তার বলেছে নিয়মিত ওষুধ সেবন করলে আল্লাহর রহমতে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। আপনার স্বামী ওষুধ সেবন করেননি? না, ডাক্তারের কথা কর্ণপাত না করে আমার শাশুড়ি পীরের কাছ থেকে পানি পড়া এনে খাইয়েছে আর বিভিন্নভাবে আমাকে নির্যাতন করছে। আপনার স্বামী কি বলে? উনি বলছেন আমার মায়ের মুখের উপর আমি কোনো কথা বলতে পারবো না। আপনার শ্বশুর কোথায়? আমার বিয়ে 2 বছর আগেই মারা গিয়েছে।
আপনার স্বামীর নাম? আলম চৌধুরী। ঠিকানা কোথায়? আপনি বাড়ি চলে যান, আমরা দু চার দিনের মধ্যে আপনার স্বামী এবং শাশুড়িকে থানায় ডেকে পাঠাব এবং সামাজিক বৈঠকের মাধ্যমে একটা সমাধান করার চেষ্টা করব। এই তোমাকে কোর্টে যেতে হবে, রেডি হও। সারাপা, আপনার মগরে কোর্টে নিয়ে যাইবে? হ্যাঁ, কেন? সারাপা, অপরাধী হইলে তো হাজার দনা মাইয়ে মাসুক, এদের থেকে সব কাম করি। আপনি আমাগরে কোর্টে নিয়ে যাইবে শুনিনা খুব ভালো লাগতেছে। আমি এতক্ষণ ধরে উভয় পক্ষের কথা শুনলাম, আর কথা শুনে যা বুঝতে পারলাম, আলম সাহেবের শারীরিক সমস্যা আছে। ডাক্তার আলম সাহেবকে যে ওষুধ সেবন করতে দিয়েছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই ওষুধ সেবন করতে অসুবিধা কোথায়? জীবন চলার পথে পীর আউলিয়াদের দোয়া প্রয়োজন। এর অর্থ এই নয় যে অসুখ হয়েছে, পীর আউলিয়াদের পানি পড়া খেলে ভালো হয়ে যাবে। বিজ্ঞান এটা সাপোর্ট করে না। আমার কথা বুঝতে পেরেছেন আলম সাহেব? আমার দেওয়া পরামর্শ অনুযায়ী চলুন, আল্লাহ আপনাদের সহায়ক হবেন। জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার, আপনার কথা মতো ওষুধ সেবন করে আমাদের সফলতা এসেছে। খুব ভালো কথা। স্যার, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।